হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি, কারণ সারপ্রাইজের একেবারে বন্যা বয়ে যাচ্ছে। কখনো আমরা কাউকে গিয়ে সারপ্রাইজ করছি, তো কখনো কেউ আমাদের সারপ্রাইজ করছে। তো গত দুটো ভিডিও আমি পোস্ট করেছি যে আমরা নৈহাটি থেকে রানাঘাটে যাই, ওখানে গিয়ে আমার একটা জা হয়, উনি তো জা আর একটা দাদাকে আমরা গিয়ে সারপ্রাইজ করেছি। তো হঠাৎই আমরা একটা প্ল্যান করি ঘুরতে যাওয়ার, মানে রানাঘাটে। তো ওনার ওটা বাপের বাড়ি, ওনারা থাকেন আসলে জামশেদপুরে থাকেন। জামশেদপুরে তো কাজের সূত্রে সবাই ওখানেই থাকে, মানে দিদি ভাই আর হচ্ছে দাদা আর হচ্ছে পুচকেটা। তো ওরা আর কি ওই মানে প্রত্যেকটা কোনো ছুটিতে বা গরমের ছুটিতে আসে, তো আসতে পারিনি লকডাউনের কারণে। তো এখন এসেছে, আসার পরে কিছুদিন আর কি ছুটি নিয়ে এসেছে, আসার পরে কিছু কিছু দিন ভাগ করে নিয়েছে যে নৈহাটিতে কিছুদিন থাকবে, মানে শ্বশুর বাড়িতে, আর বাপের বাড়িতে হচ্ছে রানাঘাটে কিছুদিন থাকবে। তো যখন নৈহাটিতে ছিল তখন আমরা যেতে পারিনি, মানে ওই সময় আমাদের বিয়ে বাড়ি পড়ে গেছিলো, তো কিছু কারণের জন্য আমরা যেতে পারিনি। তখন দিদিভাইকে ফোন করি, তো ওরা বলে যে ওরা বাপের বাড়ি চলে যাবে আর কি। তো দিদিভাই মানে এটা কল্পনা তো ভাবতেও পারেনি যে আমরা হুট করে হঠাৎ করতে দিদিভাইয়ের বাপের বাড়িতে গিয়ে হানা দেবো, মানে এটা মানে ভাবতেই পারিনি। তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। দিদি ভাইয়ের বাপের বাড়িতে ওখানে গিয়ে সবার সাথে খুব মজা করেছি, আনন্দ করেছি, ভীষণ ভীষণ আনন্দ করেছি। তো হঠাৎই আর কি প্ল্যান করাতে মানে ভীষণই মজা হয়েছে, আর দিদিভাই তো ভীষণ ভীষণই খুশি হয়েছে, মানে পরে আমাকে ফোন করে আর কি বলে যে ভীষণ মজা পেয়েছি আর কি। তো যাই হোক, এইভাবেই আর কি দিনগুলো কাটুক, সবসময় এটাই চাই। তো পাল্টা পাল্টা দিদিভাই আবার আমাদেরকে সারপ্রাইজ করেছে। তো সেই মুহূর্তে আমি ক্যামেরা নিয়ে একদমই রেডি ছিলাম না, হঠাৎ করতে আমাদের বাড়িতে আসে। তো আসার পরে ভীষণভাবে আমি চমকে যাই একই রকমভাবে, কারণ হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ঘুমিয়েছিলাম, দেখছি দরজা ঠকঠক করছে। রুমটা যেহেতু উপরে, মানে নিচে তো বাবা মা থাকে, তো বাড়িতে কেউ আসলে আগে ওরাই জানতে পারবে। তো এমনভাবে দরজাটা ধাক্কা দিচ্ছিল যে মনে হচ্ছে যে কিছু একটা দরকার। হ্যাঁ, এইভাবে কিন্তু কেউ দরজা ধাক্কা দেয় না আর কি। তো খুলে দেখছি যে ও করে হাসতে শুরু করে দিয়েছে দিদিভাই, আর সারপ্রাইজ বলে মানে বল চমকে দিয়েছে আর কি। তা আমি তো ঘুম থেকে মানে ঠিক সেম একই রকমভাবে হয়েছি। আমি বলছি এই তো রানাঘাটে গিয়ে দেখা করে এলাম, মানে কি করে চলে এলো, মানে কি হলো ঘটনাটা। পরে জানতে পারলাম যে ওরা দিদিভাই বললো যে ওরা বাড়ি চলে যাবে, তো যাওয়ার আগে এক বান্ধবীর বাড়িতে আর কি ওরা যাবে। তো যাওয়ার পথে আমাদের বাড়িটাতে একটু ঘুরে গেছে, মানে এই রাস্তাদের উপর দিয়েই আর কি যাওয়ার ছিল। তো তাই ভাবলো যে খানিকক্ষণ এখানে ঘন্টাখানেকের জন্য আর কি আসবে। তো এই প্ল্যান, মানে এটাও একটা মানে চমকে যাওয়ার মতন, এটাও আমি ভাবতেই পারিনি, কারণ রানাঘাটে গিয়ে আমরা দেখা করে এসেছি। তো আসার পরে ওদের কথা ছিল যে ওরা চলে যাবে 2-3 দিন পর, ওর কি ওরা জামশেদপুরে চলে যাবে, এরকমই কিছু একটা ছিল। তো হঠাৎ করতে আর কি আবার মানে পাল্টা আক্রমণ, মানে তোমরা ভিডিওটা না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না, মানে এটাও সম্ভব, মানে কোথায় রানাঘাট, কোথায় নৈহাটি, আর কোথায় হচ্ছে এই মধ্যম গ্রাম, মানে আমার শ্বশুর বাড়ি। তো প্লিজ প্লিজ একবার অন্তত এই ভিডিওটা দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওটা পার্ট 1 আছে, পার্ট 2 আছে। তো তোমরা প্লিজ একবার গিয়ে দেখবে, আর পরপর 3টে ভিডিও আছে, 2টো নয় 3টে আছে, তার পরের ভিডিওটা আছে, মানে ওখান থেকে ফিরে আসি সেটার ভিডিওটাও রয়েছে, একদমই মানে মুখে মুখে একদম, মানে ওখান থেকে ফিরেছি তারপরেই আর কি মানে এসেছে আর কি একদিন পরেই। তাহলে ওটা তোমরা প্লিজ একটু গিয়ে দেখবে ভিডিওটা, যে ওরা সবাই এসেছে, দিদি ভাই পুচকে আর হচ্ছে দাদা। তো চলো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ পরে আমি ভিডিওটা করেছি, ওই মুহূর্তে আমি ক্যামেরা নিয়ে আমি আর কি রেডি ছিলাম না, পরে আমি করেছি, ওরা এসেছে মজা করেছে সব কিছু ভিডিও করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তো চলো দেখাবো যে ওরা আসার পরে কেমন মজা করেছি, তো দেখে নেবো সেই ভিডিওটা। তাহলে চলো স্টার্ট করছি। বলো না যে আমরা সারপ্রাইজ দিচ্ছি,
উপরে বসো না, ওর মজাটা খুলে দিচ্ছে, আমি উপরে বসো, ওকে উপরে বসাও, কি হয়েছে? আরে বসো না, তুমি জানিস আরে আপনা খাবো কি মুশকিল, সাড়ে দুটো হচ্ছে, আরে আজকে তো কি আছে পুরো কখন, আরে বাবা আরে ড্রাইভারটাকে বল না 100 টাকা বা বল, ড্রাইভারটাকে 100 টাকা মানে সেটা এমনি দেবে, আরে আমাকে চুপ করে বল, এখান থেকে বাবু 3টার সময় বন্ধ করে দাও, আরে এই সময় বিরত হবে, 3টা টাকা বন্ধ করে জমা দাও, আমি দুটো খাবো, সকালে 3টা খাবে, 5টা খাবো, ও কত খায়, দুটো খাবো, বাকি দাও, ওই তুমি দিলি আটা, বাকি রাখ খাবে না, বসো না মাসিয়া বসো না, যা তো বলবে বেশি করে করবো, বুঝতে পারলো ওখানে আমরাও সারপ্রাইজ করেছি আবার তোমরা মা খাবে বিস্কুটে গুলো ছেড়ে রাখে ভালোবাসে, আমরা যাই 25 বছর হয় প্রথম ফার্স্টটা 25 বছরে করতে ভেতরে আরে কাপে ইলিশ মাছের সময় টেবিলে পুরো পাটা আটকে রেখেছে, রেখেছে নিজের খাবারের সময়, তখন আর হাঁটা ঠিক করে বলো ওটা খেয়ে নাও, আর হাফ রেখো না, হ্যাঁ খাবে না 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 খাও, কেমন করে আর পারি তো আমি সবই, তুমি খাও, তুমিও তো পারবে না বেচারা, ওই জন্য একটুখানি রয়ে শুয়ে ধাক্কাগুলো দিয়েছে, কত খসলে পুরো টয়লেটে পুরো খেয়ে, বাগের মতো হাত হচ্ছে, উন্নতি হয়েছে তাই না, এই বাড়ির সবাই কি এর সাথে এত উন্নতি কেন হবে না, তুমি আবার এই ধাক্কা বলছি একবার জিজ্ঞেস করতে একবার বলে দিল লজ্জা পায় তোমার মেয়ে চেনো না, তুমি লজ্জা পাচ্ছ, আমার জায়গা মন তো কি করছে না?
তাহলে ওদেরকেও কি আসতে হচ্ছে না থেকে গেলে দেখবো ওদেরকে আমি আসতে পারতে একবারে রানাঘাটটা ওই হাটের উপর দিয়েই তো এসছে কারচুপি দেখছো কারচুপি দেখছো কে কে এটা কার বাড়ি রে এটা কার বাড়ি হ্যাঁ এটা কার বাড়ি হ্যাঁ কার বাড়ি দেখো আগুন দিয়ে দেখো মিষ্টি কাপড় মিষ্টি কাপড় দেখো আমার বাড়ি না ওইরি আমার বাড়ি না আগে থেকে আমার বাড়ি আমার বাড়ি আর ওর বাড়ি না ওর বাড়ি জামশেদপুরের বন্ধু তো কাঁদছে আর মেকআপ দেখলে কি মাকেও নাও নিয়েছি তো আমি ওর মাকে অনেকবার দোকানে গিয়েছি তুই থেকে যা না এখানে মামা চলে যা বুঝলি আমি গিয়ে দিয়ে আসবো তোকে থেকে যাবি তাহলে থেকে যা এই মাঠটাই খেলবো দেখ তুমি তো আগে দিয়ে ঢুকবে এখন তো ওইদিকে যেতে হয় না এয়ারপোর্টে বন্ধু ঢুকে যাবে তুই বলে ভেতর দিয়ে তাহলে জ্যাম করা পড়বে নেমেছে নাইটি নেমেছে করছে আরেকবার বলো নাইটি নেমেছে
তোমরা এবার বোধহয় অনেকদিন থাকলে না, এত থাকো কি এতটা বিরাট জামাই আদর খেলে নেবো, বিরাট জামাই আদর খেলে নাচো ঘোড়া একটা লাইট খারাপ হয়ে গেছে।